सब्सक्राइब करक जनटेक चेनेलक आरो लेटेस्ट टेक्नोलॉजी रिलेटेड भिडिओ सबलै। नमस्कार बंधु बान्धवी अकल स्वागतम जानसो मय जने मोर आन एटा भिडिओत। आज आपनलोगो कम जे पान कार्ड आपनलोगो जिखन मोर हातत पान कार्ड देखा पाइछे एखन पान कार्ड मय अनलाइन करिसिलु। अनलाइन करि करियार जोगे मोर घर आहि पाले। एटा आपनलोगो जदि पान कार्ड एतेलगे बनुवा नाय देन आपनलोगो पान कार्ड खन आपनलोगो केनेकै बनाय लबो पारिबो घर थाकि आरो अनलाइनते आपनलोगो पान कार्ड खन डाउनलोड करिबो पारिबो। एक दिनते आपनलोगो मोबाइलत एक मिनिटते पारिबो। आपनलोगो केवल डाउनलोड केनेकै करिबो लागे आरो केनेकै मय एप्लाई करू हेखिनि प्रोसेस आपनलोगो फालकै जाबो। आरो चनेलतो जदि নতুনকে ভিজিট করেছে দেন যে দিন আমার কাছে হরঙ আছে বলে ক্লিক করে এতে সাবস্ক্রাইব করে দাও আগলে এনেকা ধরনের নোটিফিকেশন পাই থাকি বলে। সো ফ্রেন্ডস এতিয়া ভিডিওটা মই আরম্ভ করো আৰু এতিয়া আমি মোবাইল স্ক্রিন যাও বল। সো ফ্রেন্ডস আমি এনেকে গুগলত আহি পালো। গুগলত আপনাদের এনেকে লিখিব লাগিব যে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বলে লিখি দিলে হল। ইনকাম ট্যাক্স লিখি দিয়ার পিছত আপনাদের এনেকুৱা এখন ইন্টারফেসত আহিব। এনেকুৱা এখন ইন্টারফেস ইনকাম ট্যাক্সর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ফিলিং গভ ডট ইন আপনাদের এই ওয়েবসাইটত যাব লাগিব। এই ওয়েবসাইটত যাওয়ার পিছত ফ্রেন্ডস আপনাদের ই ফিলিং যেটু আছে ইনকাম ট্যাক্সর অফিসিয়াল ওয়েবসাইট হোম পেজখনের হোম পেজখনত আপনাদের আহিব লাগিব। হোম পেজত আহি পেলে আপনাদের এইটো ক্রোম ব্রাউজার যদি আপনাদের মোবাইল করে আছে দেন আপনাদের ডেস্কটপ মোড করে লব। ডেস্কটপ মোড করে লওয়ার পিছত ফ্রেন্ডস আপনাদের আগলে আগবাড়ি পারিব। তারপর ফ্রেন্ডস আপনাদের এনেকুৱা এখন পেজত আহি পাব যখন আপনাদের এই কালার টিক মার্ক আছে সেই টিকেট মারি কাটি দিব। তারপর ফ্রেন্ডস আমি ইয়াত চাম যে যে ফাইল DTSB ফ্রম নিউ। তারপর তলত আছে ইনস্টেট প্রিন্ট আধার। আপনাদের আধার কার্ডেদি এক মিনিট আপনাদের পান কার্ড বনায় লোক। সো ফ্রেন্ডস আপনাদের আধার কার্ডখানেদি এক সেকেন্ডত আপনাদের পান কার্ডখন বনাব পড়ব। তারপর ইয়াত দিয়া আছে সম্পূর্ণ প্রসেসখিনি আপনাদের ঠিক এনেকে করলে হল। তারপর গেট নিউ পেন আপনাদের যেটু এই দেখা পাইছে গেট নিউ পেন সেই তাত ক্লিক করব। তার ক্লিক করার পিছত ফ্রেন্ডস আমি এনেকুৱা এখন ইন্টারফেসত আহি পাম। এনেকুৱা এখন ইন্টারফেসত আহি পাওয়ার পিছত আমার ইয়াত দিছে যে প্লিজ এন্টার ইয়ার আধার নাম্বার পেন এলটমেন্ট পেন কার্ডখন এলটমেন্ট করার কারণে আমার যে আধার কার্ডের নম্বর আছে সেইটো ইয়াত দিব লাগিব। আধার কার্ডের নম্বরটো দিয়ার পিছত ফ্রেন্ডস আমি আগলে আগবাড়িব পাৰিম। তারপর ফ্রেন্ডস কেপচা কোডটো ইয়াত দিব লাগিব। কেপচা কোডটো যেটো উপর দেখা পাইছে সেইটো তলত দিব লাগিব এন্টার কেপচা। আপনাদের এইখানে জানেই আৰু কেপচা কোডটো সবরে বেলেগ বেলেগ হয়। তারপর ইয়াত টিক মার্ক দিব লাগিব আই কনফার্ম ডেট যে আই নেভার এলটেড এনেকে লিখা আছে। তারপর জেনারেট আধার OTP। তারপর আপনাদের OTP যেটো নম্বরত আছে তার মানে আপনাদের আধার কার্ডখন যে বনাইছিলে সেই আধার কার্ড আপনাদের একটা মোবাইল নম্বর দিছিলে ন সেইটো মোবাইল নম্বর আপনাদের একটা OTP যাব। সেইটো OTP ইয়াত দিব লাগিব যে প্লিজ এন্টার আধার OTP রিসিভড অন ইয়র মোবাইল নাম্বার। আপনাদের যেটো মোবাইল নম্বর আছে সেইটো মোবাইল নম্বর গৈছে OTP টো। OTP টো আপনাদের যাওয়ার পিছত ইয়াত দিব। তারপর ইয়াত ক্লিক করে পেলাই ভেলিডেট আধার OTP। তারপর কন্টিনিউ করে দিব লাগিব। আপনাদের কন্টিনিউ করে দিয়ার পিছত ফ্রেন্ডস আপনাদের নেক্সট ইন্টারফেসত আহি পাব। নেক্সট ইন্টারফেস আপনাদের এনেকুৱা পাব যে আপনাদের আধার কার্ডখানোর যে ডিটেলস আছিল সেই সকলবোৰ ডিটেলস ইয়াত আহি গল। আপনাদের ইয়াত একো ফিল আপ করব নালাগে। এক মিনিট আপনাদের যখন পান কার্ড সেইখন পাব আর পান কার্ডখন আপনাদের যখন আপনাদের পোস্টেল থ্রুদি আপনাদের ঘর পাই যাব। সো ফ্রেন্ডস এইখানে যিখিনি আছে ডিটেইলস এইখানে ডিটেইলস বারো আপনাদের মই দেখাই আছো। এইখানে ডিটেইলস আই একসেপ্ট ডেট যেহেতু এইখন মোৰ আধার কার্ড হয় এইখন আধার কার্ডর আই একসেপ্ট ডেট করে তারপর সাবমিট পেন রিকুয়েস্ট যখন পান কার্ডের কারণে আমি রিকুয়েস্ট করি তার সাবমিট পেন রিকুয়েস্ট করে দিব লাগিব। তারপর ফ্রেন্ডস আমি এনেকুৱা এখন ইন্টারফেসত আহি পাম। সাবমিট পেন রিকুয়েস্ট করে দিয়ার পিছত আমার থ্যাংক ইউ উই আর ভ্যালিডেটিং ইউর ডিটেইলস তারপর এডনোলেজমেন্ট নাম্বার পান কার্ড রিকুয়েস্ট আপনাদের এইটু কপি করে রাখব অথবা আপনাদের ফটো একপি মারি রাখব অথবা স্ক্রিনশট একটা মারি থব। সো ফ্রেন্ডস বুঝি পাইছে। তারপর ফ্রেন্ডস আমার ইয়াত সেক্স স্ট্যাটাস ক্লিক করে আপনাদের সেক্স স্ট্যাটাসও করব পারে। তারপর ইয়াত গোটেখিনি যেহেতু আমি বস্তু ফিল আপ করলো গোটেখিনি হয়ে গেল। এতিয়া আমার তলত একটা অপশন আসব কি অপশন আছে ফ্রেন্ডস চাই থাকক। আমি যেতিয়া এইখানে এনোটমেন্টটো যেতিয়া আমার পেন রিকুয়েস্টটো আমি যেতিয়া পঠালো তারপর আমি এইখন ডাউনলোডও করব পাৰিম। এইখন কেনেকে ডাউনলোড করি আপনাদের মই দেখাইছো। হোম যেটো অপশন আছে হোম অপশনটোত আপনাদের যাওক। হোম অপশনটো যোৱাৰ পিছত ফ্রেন্ডস আপনাদের এনেকুৱা এখন ইন্টারফেসত আহি পাব। এনেকুৱা এখন ইন্টারফেসত আহি পোৱাৰ পিছত এইটো কাটি দিব। কাটি দিয়ার পিছত ফ্রেন্ডস আমি যেহেতু এটা ডাউনলোড করিম ডাউনলোড করার কারণে ফ্রেন্ডস ইনস্ট্যান্ট পান কার্ড থ্রু আধার ইয়াত যাব লাগিব। তারপর ফ্রেন্ডস আমি তলত পাম যে সেক স্ট্যাটাস এন্ড ডাউনলোড নাও এই দুটা অপশন আছে তাত আমি ক্লিক করে দিম। তাত ক্লিক করে দিয়ার পিছত ফ্রেন্ডস আমি এনেকুৱা এখন ইন্টারফেসত আহি পাম। তারপর ইয়াত আমি আধার নম্বর যেটো মোৰ আধার কার্ডৰ নাম্বার আছে
সেইটো ইয়াত দিব লাগিব। আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰটো আপোনালোকৰ ইয়াত দি দিয়ক। আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰটো দিয়াৰ পিছত ফ্ৰেণ্ডছ এণ্টাৰ কেপচা, যিটো ইয়াত আপোনালোকে মোবাইলৰ স্ক্ৰীণত কেপচা দেখা পাব, সেই কেপচাটো ইয়াত দিব লাগিব। সেই কেপচাটো ফ্ৰেণ্ডছ দিয়াৰ পিছত আপোনালোকৰ ইয়াত আপোনালোকে এইটো প্ৰচেছ কৰাৰ পিছত আপোনালোকে ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। ছাবমিট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকৰ এটা অ' টি পি যাব, আপোনালোকৰ যিটো মোবাইল আধাৰ কাৰ্ডৰ লগত লিংক আছে সেই তাত অ' টি পি যাব। কাৰণ আধাৰ কাৰ্ডখনেৰে সব কৰিব পাৰি, সকলোবোৰ প্ৰচেছ কৰিব পাৰি। তাৰপিছত ফ্ৰেণ্ডছ আপোনালোকে এনেকৈ কৰি লওক। এনেকৈ কৰি লোৱাৰ পিছত ফ্ৰেণ্ডছ আপোনালোকে ছাবমিট কৰি দিব। ছাবমিট কৰি দি পেলাই আপোনালোকে নেক্সট প্ৰচেছলৈকে আগবাঢ়িব পাৰিব। এনেকৈ ছাবমিট বটনত ক্লিক কৰি দিয়ক। ছাবমিট বটনত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে এনেকুৱা এখন ইণ্টাৰফেচত আহি পাব। তাৰপিছত প্লিজ এণ্টাৰ দ্য অ' টি পি, আপোনালোকৰ যিটো অ' টি পি আছে সেইটো 120 ছেকেণ্ডলৈকে আপোনালোকৰ সময় দিছে, তাৰমানে 2 মিনিট সময় থাকিব। তাৰপিছত আপোনালোকৰ মোবাইলত যাব অ' টি পিটো, মোবাইলত যোৱাৰ পিছত ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিলে হ'ল। ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিয়াৰ পিছত ফ্ৰেণ্ডছ আপোনালোকে ডাউনলোড পেন, আপোনাৰ যিখন পেন কাৰ্ড এইমাত্ৰ মই অনলাইন কৰিলোঁ সেইখন পেন কাৰ্ডে এইমাত্ৰ মই ডাউনলোডো কৰিব পাৰিম। ডাউনলোড পেন আপুনি ক্লিক কৰি দিলোঁ। ক্লিক কৰাৰ পিছত ডাউনলোড নাও কৰি দিলোঁ। ডাউনলোড নাও কৰি দিয়াৰ পিছত ফ্ৰেণ্ডছ তাৰপিছত মোৰ হাতত যিখন ড্ৰাইভৰ পেন কাৰ্ড আহি গ'ল, এই পেন কাৰ্ডখন মোৰ ওচৰত আহি গ'ল। এতিয়া পেন কাৰ্ডখন ফ্ৰেণ্ডছ অ'পেন কৰাৰ কাৰণে এটা ইয়াত ফাইল প্ৰটেকশ্যনৰ কাৰণে ইয়াত এটা অ' টি পি ঘূৰিছে। অ' টি পিটো আপোনালোকৰ কি, আপোনালোকৰ যিটো ডেট অফ বাৰ্থ দিছিলে সেই ডেট অফ বাৰ্থটো আপোনালোকে স্ক্ৰীণত দেখা পাইছে। আপোনালোকে ডেট অফ বাৰ্থটো এনেকৈ নিদিব, স্পেচ নিদিব অথবা শ্লেছ নিদিব, এই দুটা দিলে আপোনালোকৰ ৰং হ'ব। আপোনালোকৰ যিটো ৰাইট চিন দিয়া আছে ঠিক তেনেকৈ আপোনালোকে পাছৱৰ্ডটো মাৰক, তাৰপিছত অ'পেনত ক্লিক কৰক। অ'পেনত ক্লিক কৰাৰ পিছতে আপোনালোকৰ সন্মুখত এনেকুৱা এখন ইণ্টাৰফেচ আহিব। আৰু আপোনালোকৰ যিখন পেন কাৰ্ড, এই পেন কাৰ্ডখন আপোনালোকৰ আয়কৰ বিভাগে দি দিলে, আৰু আপোনালোকে এইখন কম্পিউটাৰৰ দোকানত গৈ আপোনালোকে লেমিনেশ্যন কৰি উলিয়াব পাৰে, উলিয়াই পেলাই আপোনালোকে আপোনালোকৰ কামত ব্যৱহাৰ কৰিব পাৰে। চ' ফ্ৰেণ্ডছ আপোনালোকে এইখিনি কাম এনেকৈ কৰক। আৰু যদি ভিডিঅ'টো ভাল পালে, চেনেলটো যদি এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই, দেন জেতি নামক আখৰ ৰঙা চেনেলটো এতিয়া ছাবস্ক্ৰাইব কৰক। আজিলৈ ৰৈছোঁ, গুড বাই, জয় অসম।